নমস্কার বন্ধুরা, উমাকুট কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পুর তৈরি করা বা পুর ভরা ঝামেলা ছাড়াই ভেজ পরোটার রেসিপি। এই শীতের সময় রাত্রের দিকে অনেক সময় তরকারি করতে ইচ্ছা করে না, তখন আপনারা অনায়াসে এই ভেজ পরোটা তৈরি করে নিতে পারেন। এখানে আলাদা করে কোন রকম পুর তৈরি করতেও লাগবে না এবং পুর ভরতেও লাগবে না। কয়েক মিনিটের মধ্যেই এই পরোটা গুলো অনায়াসে হয়ে যাবে, আর এগুলো খাওয়ার জন্য কোন রকম তরকারিরও প্রয়োজন হবে না। আপনারা এই পরোটা টমেটো সস বা আচারের সাথে অনায়াসে খেতে পারেন। আর এই পরোটা গুলো এতটাই সফট হয় স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই পরোটা তৈরি করতে আপনারা এখানে শীতের যে কোনো সবজি দিয়ে করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো। আমি এই পরোটার মধ্যে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে 1 কাপ মতো গ্রেট করে নেওয়া বাঁধাকপি, 1 কাপ মতো ফুলকপি, আর নিয়েছি একটি বড় সাইজের গাজর গ্রেট করে, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজিগুলো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজিগুলো নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে বিনস মটরশুঁটি অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে কিন্তু বিনস মটরশুঁটিটাও এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়ে নেবেন। এবার বন্ধুরা, এখানে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম সমস্ত গ্রেট করে নেওয়া সবজিগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু সবজিগুলো আছে আবার এর মধ্যে আটা ময়দাও মিশবে। প্রথমে নুন দিয়ে এই সমস্ত সবজিগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। এর কারণে এই সবজিগুলো থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তাই থেকেই আমাদের আটা ময়দা মাখা হয়ে যাবে প্রায় অনেকটা। আর যদি এই সবজির মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ না রাখা হয় তাহলে কিন্তু আটাটা মাখার পর অনেকটাই পাতলা হয়ে যাবে, কারণ সবজিগুলো থেকে পরে জল ছাড়তে শুরু করবে। সুতরাং এইভাবে নুন দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো আমি এখানে রেখে দিয়েছি রেস্টে। 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা বা ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আর 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে শুধু ময়দা ব্যবহার করতে পারেন বা শুধু আটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জোয়ান, হাতের মধ্যে এইভাবে ঘষে একটু দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর ফ্লেভার বেরোবে। আর দিলাম 1/4 কাপ পরিমাণ এখানে বেসন। বেসনটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, খুবই সুন্দর হবে পরোটাগুলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে জল ছাড়া প্রথমে আমাদের এখানে মেখে নিতে হবে, তারপর যদি প্রয়োজন হয় জলে তখন আবার জল দিয়ে মাখতে হবে। প্রথম থেকে যদি জল দিয়ে মাখতে যান তাহলে কিন্তু পরে আটার পরিমাণ বা ময়দার পরিমাণ আরও লাগতে পারে। এইভাবে কিছুটা মেখে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মেখে নিচ্ছি। আমার কিন্তু আর আলাদা জল লাগেনি, এই যা সামান্য পরিমাণ জল লেগেছে এতেই কিন্তু মাখা হয়ে গেছে সম্পূর্ণ ডোটা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি নরম ডো তৈরি হয়ে গেছে আমাদের। এবার সামান্য পরিমাণ হাতের মধ্যে তেল নিয়ে ডোয়ে চারিদিকে মেখে নেব, যাতে করে ডোয়ের উপরের সারফেসটা শুকিয়ে না যায়। আপনারা চাইলে এখানে ডোটিকে রেস্টে আর 10 মিনিট মতো রেখে দিতে পারেন, তবে আমি এটিকে সঙ্গে সঙ্গে বেলে তৈরি করে নেব। এবার একটি বেলন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এবং হাতের মধ্যে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে আমি একটি পরোটা শেপ দিয়ে নেব। তবে এখানে আমি গোল গোল পরোটা তৈরি করছি, আপনারা চাইলে এখানে 3 কোণা বা 4 কোণা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি সাধারণ যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি, তবে রুটির থেকে হালকা হাতে একটু বেলতে হবে, যেহেতু আমাদের এখানে পেঁয়াজ ধনে পাতা সমস্ত সবজিগুলো দেওয়া আছে, তাই জোরে যদি প্রেস দিয়ে বেলতে যান তাহলে কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে। সুতরাং এইভাবে আমি হালকা হাতে একটি পরোটা বেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পরোটাটা একটু মোটা রেখেছি। একই রকমভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এছাড়া যদি আপনারা আরও অন্যান্য ধরনের পরোটা দেখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ধরনের পরোটার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, এবার চলে এসেছি সরাসরি পরোটাগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম একটি পরোটা। এবার মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব, একদিকটা যতক্ষণ না ভালোভাবে সেঁকা হয়ে যাচ্ছে। একদিকটা সেঁকে নেওয়ার পর এবার আমি অপর দিকে উল্টে দিলাম। দুদিকটাই ভালোভাবে সেঁকা হয়ে যাওয়ার পর আমি উপর দিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব, আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তবে বন্ধুরা, আমি এখানে তেলের পরিমাণটা আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, মানে কম দিচ্ছি, আপনারা যদি চান এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। একই রকমভাবে দুদিকটাই আমরা তেল দিয়ে সেঁকে নেব। তবে বন্ধুরা, এই পরোটাগুলো ফুলবে না, আমরা যেভাবে পরোটার ভেতরে পুর দিয়ে পরোটা করে থাকি সেই পরোটাগুলো কিন্তু ফুলে থাকে। যেহেতু এই পরোটাগুলোর মধ্যে সমস্ত সবজি মেখে করা হয়েছে তাই এই পরোটাগুলো ফুলবে না।
কিন্তু আমাদের এই পরোটাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে, যাতে করে পরোটার মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এখানে আমাদের একটি পরোটা তৈরি হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে আরও একটি পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পরোটা তৈরি করতে একদমই ঝামেলা কম, আর তরকারি ছাড়াও খাওয়া যায়। এই পরোটাটি খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা বানিয়ে একবার অন্তত খাবেন, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি একবার খান, এই শীতের সময় আপনারা বারবার খেতে চাইবেন, এইটুকু আমি আপনাদের বলতে পারি। একই রকমভাবে প্রত্যেকটি পরোটা আমি এখানে ভেজে নেব। সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখানে আমি টমেটো সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। আপনারা এখানে আচারের সাথে বা যে কোনো আপনাদের পছন্দ মতো তরকারির সাথেও সার্ভ করতে পারেন। আর বন্ধুরা, এখানে এই পরোটাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আপনাদেরকে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, অনায়াসে এই পরোটাগুলো কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে এই শীতের সময় অবশ্যই একবার এই পরোটা ঝটপট করে বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আগামী দিনগণ এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।